মনে মনে চিন্তা করে বসলো, রব্বে কারীমের রূপে এমন এতিমটার মজবুত ছিল, এমন রব্বে কারীমের রূপে তার এতিম ছিল, এতিমের বরকতে একদিন তো ধীরে ধীরে একটা খেয়াল চিন্তা করে নিল, মালিক তুমি যদি আমাকে খাওয়াও তবে গোলাম তোমার খাবে, আর না হয় গোলাম কোন খাবার গ্রহণ করবে না। আল্লাহর বান্দা গোলাম একদিন চলে যায়, দুইদিন চলে যায়, বাড়িতে বসে রয়েছে, কোনো খাবার গ্রহণ করে না, কোনো পানীয় গ্রহণ করে না। দিদি এসে বলে কেন খান না, খেয়ে নেন। বাচ্চারা এসে বলে খাওয়া দাওয়া সেরে নেন। বাবা মা এসে বলে খাচ্ছেন না কেন, তাড়াতাড়ি খান। চতুর্দিক থেকে খাবারের জন্য পিরাপিরি শুরু হয়ে যায়। আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করে, আমি যে আমার মালিকের সাথে একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গিয়েছি, মালিক তুমি যদি আমাকে খাইয়ে দাও তবে তোমার গোলাম খাবে, না হয় খাবে না। আমি যদি বাড়িতে থাকি তবে তো আমি স্থির থাকতে পারবো না। দিদি এসে পিরাপিরি করে, বাচ্চা কাচ্চা পিরাপিরি করে, বাবা মা এসে পিরাপিরি করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে পিরাপিরি করে, আমার পক্ষে তো আর না খেয়ে থাকা সম্ভব হবে না। এই চিন্তা করে পাড়ি সেরে বনজঙ্গলে চলে গেলেন। আল্লাহর বান্দা গোলাম জঙ্গলের মধ্যে গিয়ে একই কথা, মালিক আমার আল্লাহ তুমি যদি খাওয়াও গোলাম খাবে, না হয় গোলাম কোন খাবার গ্রহণ করবে না। মালিক এবার যে বন জঙ্গলের মধ্যে কোন খাবারের ব্যবস্থা নাই, কোন পানির ব্যবস্থা নাই, রব্বে কারীম জঙ্গলের মধ্যে বৃষ্টি পানি বর্ষণ শুরু করলেন, বৃষ্টি হতে হতে হাঁটু পরিমাণ পানি জমে যায়। আল্লাহর বান্দার সামনে বাগানের ফলমূল গুলো বাড়তে বাড়তে সে ভাবতে শুরু করেন, ইচ্ছা করলে একটা ফল তুলে নিয়ে খেতে পারে, ইচ্ছা করলে এক ফোঁট পানি হাতে নিয়ে মুখে গিলতে পারে। এরপরেও বলে মালিক তুমি যদি গোলামকে খাওয়াও গোলাম খাবে, না হয় গোলাম খাবার গ্রহণ করবে না। আল্লাহর বান্দা এমন তাওয়াক্কুলের জন্য একটা ধৈর্য লাগবে, এমন একজন তাওয়াক্কুল করার জন্য একজন ওই রকম গোলাম হওয়া লাগবে, কথা ঠিক তবে ঠিক। একদিন যদি খাবার না থাকে তবেই তো মাথা নষ্ট, একদিন তো পরের কথা, এক বেলা যদি খাবারের এক ঘন্টা দেরি হয় ঘরের মধ্যে পাখির হাড়ি ভাঙা শুরু হয়ে যায়, আসে না নাই ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন তে কথাই বলছেন, ধৈর্যের সাথে আমার কাছে চাইতে হবে, বলে ধৈর্যশীল হইতে হবে, গোলামের মতো গোলামে পরিণত হইতে হবে। এরপরে ওই মালিকের সাথে যখন তোমার সম্পর্ক মজবুত হয়ে যাবে তখন তুমি যদি এরকম তাওয়াক্কুলের বিছানায় চলতে পারো, মালিক তোমার সাথে এরকম পদ্ধতি মুআমালাও করতে শুরু করবে। আল্লাহর গোলাম পানি পড়তে পড়তে কোমর পরিমাণ হয়ে যায়, ইচ্ছা হলে একটু মাথা নয় পানি নেয়। এরপরে গোলাম বলে মালিক তুমি যদি খাওয়াও তবে গোলাম খাবে, না হয় গোলাম খাবার দিবে না। আল্লাহর বান্দা গোলাম পানি আরো পড়তে শুরু করেন, পড়তে পড়তে বুক পরিমাণ পানি হয়ে যায়। গোলাম এরপরেও একই কথা বলে মালিক তুমি যদি খাওয়াও গোলাম খাবে, না হয় গোলাম খাবার গ্রহণ করবে না। আবার পানি হতে হতে এবার টুকটা পরিমাণ পানি হয়ে যায়। আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করতে শুরু করে, যে বাগানের মধ্যে এক ফোঁটা পানির কোন নাম আর নিশানও ছিল না, ওই বাগানের রব্বে কারীম আমাকে একটু একটু করে পানি দিতে দিতে মুখ পরিমাণ চোট পরিমাণ পানি দিয়ে ফেললেন, আর আমার মালিক আমাকে কিভাবে খাওয়াবে। আল্লাহর গোলাম এই চিন্তা করেন, ফলমূল গুলো মুখের সামনে দিয়ে ভাগতেছে, পানি তার ঠোঁটের সাথে লেগে গেছে, চিন্তা করে গোলাম একটু পানি মোবানের মুখের মধ্যে ঢুকে নেয়, মুখের মধ্যে নিয়ে একটু পানি গিলে ফেলে, গিলার সাথে সাথে এবার মালিকের পক্ষ থেকে আওয়াজ, গোলাম গোলাম ধৈর্য ধরছিলি, তাওয়াক্কুল আমার প্রতি করছিলি রে গোলাম, আর একটু যদি ধৈর্য ধরতি আমি মালিক কুদরতি হাতে তোর মুখে খাবার ঢুকে দিতাম। আল্লাহ গোলাম মালিকের প্রতি এমন নজর নাও, মালিক আমার রব
নাই আমার স। এই জন্য তাড়াতাড়ি মসজিদের দিকে আসো, তাড়াতাড়ি কি করো মসজিদের দিকে আসো।